কলকাতার নিমতলা শ্মশানঘাটে কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিজেপি নেতা শমিক ভট্টাচার্য, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ও খ্যাতিমান সাহিত্যিক আখতরুজ্জামান ইলিয়াসের ছেলে আন্দালিব ইলিয়াস সহ অনেকেই। এর আগে সকাল পৌনে নয়টায় হাসপাতাল থেকে কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে সমরেশ মজুমদারের মরদেহ আনা হয়। পরে বেলা সাড়ে এগারোটার দিকে নিমতলা মহাশ্মশানে শুরু হয় তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। এ সময় সেখানে লেখকের অসংখ্য ভক্ত অনুরাগী ভিড় করেন। গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে মারা যান কালবেলা কালপুরুষ উত্তরাধিকার সাতকাহন গর্ভধারিণীর মতো কালজয়ী সব রচনার স্রষ্টা সমরেশ মজুমদার। তার প্রয়াণে বাংলায় টুইট করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।